আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে এ পর্যন্ত 3,375 জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে প্রায় 1,191 জন পুরুষ এবং 1,384 জন নারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর থেকে নির্বাসন বিভাগে রেফার করা হয়। তবে কোন দেশের কতজন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে তা জানানো হয়নি। তাদের অধিকাংশই আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘন করেছে। অন্যদের কেউ কেউ প্রান্তিক কর্মী, আবার কেউ কেউ নৈতিকতা লঙ্ঘন করে গ্রেপ্তার হয়েছিলেন। প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, যাদের বেশিরভাগ আকাম আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।